मीसा अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मैम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। তোমরা সবাই একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি মিস, আচ্ছা, আজকে আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড নিয়ে আলোচনা করব। জৈব বা ফ্যাটি অ্যাসিড, কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। যে সকল জৈব যৌগের অণুতে হাইড্রোজেন, অ্যালকাইল বা অ্যালকিনাইল বা অ্যারাইল মূলকের সাথে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত থাকে, অর্থাৎ COOH যুক্ত থাকে, তাদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলি। আমি আরেকবার বলছি, যে সকল জৈব যৌগের অণুতে হাইড্রোজেন, ওয়ালাইকুম আসসালাম, হাইড্রোজেন, অ্যালকাইল, অ্যালকিনাইল বা অ্যারাইল মূলকের সাথে কার্বক্সিল মূলক যুক্ত থাকে, তাদেরকে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলে। আমি সংজ্ঞাটা যেহেতু এইভাবে বললাম, তার মানে আমরা লিখতে পারি, ধরো এইচ লিখতে পারি, অথবা আর লিখতে পারি, অথবা এ আর লিখতে পারি, তারপরে পরবর্তী যে গ্রুপগুলো থাকা দরকার সেগুলো থাকবে। অ্যাসিড হতে গেলে যে গ্রুপটা দরকার সেই গ্রুপটা যুক্ত থাকবে। কি কি থাকবে? ডাবল বন্ধন ও, আর এখানে থাকবে হচ্ছে ও এইচ। সেটাই আমি সংজ্ঞা হিসেবে বলছিলাম, যে সকল জৈব যৌগের অণুতে হাইড্রোজেন, অ্যালকাইল মানে আর দিয়ে অ্যালকাইল বোঝায়, অথবা অ্যালকেনাইল বা অ্যারাইল, এটাকে অ্যারাইলও বলে অ্যালকেনাইলও বলে, এইগুলো মূলক যদি অ্যাসিড গ্রুপের সাথে যুক্ত থাকে, ওয়ালাইকুম আসসালাম, তাহলে সেই সকল অ্যাসিডকে আমরা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বলবো। এবার এই অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডের উচ্চতর সদস্যগুলো, অ্যালিফেটিক বলতে যেগুলো সরল আকারে চলে যায়, তোমরা আগেও দেখেছো যখন আমি শ্রেণী বিভাগ শিখিয়েছি, এই অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডের উচ্চতর সদস্য, অর্থাৎ C12 থেকে C18, বুঝতেই পারছো যে কার্বন সংখ্যা 12 থেকে 18, তার মানে অনেক বড় এগুলো। এই 12 থেকে 18 যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাণীজ চর্বি। প্রাণী থেকে যে আমরা চর্বি পেয়ে থাকি এগুলো হচ্ছে কার্বন সংখ্যা 12 থেকে 18 পর্যন্ত হবে, অথবা উদ্ভিজ্জ তেলের আর্দ্র বিশ্লেষণ থেকেও পাওয়া যেতে পারে, সেটা অবশ্যই বিশ্লেষণ করে বের করে নিয়ে আসতে হবে।
এই জন্য এদেরকে অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড বলে, আর অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডটাকেই ফ্যাটি অ্যাসিডও বলে। এইটুকু কথা, যদি অ্যাসিড সম্পর্কে কিছু লিখতে বলে যে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলতে কি বুঝো, বলতে কি বুঝো সাধারণত খতে আসে, তখন এই কথাগুলো তোমাদের বুঝিয়ে লিখতে হবে। প্রথমে সংজ্ঞা দিতে হবে, তারপর উদাহরণ হিসেবে একটা দিবে, দেওয়ার পরে কোনগুলো প্রাণী থেকে পাচ্ছি, কোনগুলো উদ্ভিদ থেকে পাচ্ছি এবং কেন এটাকে ফ্যাটি অ্যাসিড বলা হচ্ছে এটা বুঝিয়ে লিখতে হবে। এরপরে নামকরণ, নামকরণ তোমরা সবাই জানো যে মূল অ্যালকেন থেকেই সবগুলো নাম আমরা পেয়ে থাকি। অ্যালকেন থেকেই ইটা বাদ দিয়ে যদি আই যুক্ত করি তাহলে অ্যালকিন হয়, এরপরে অ্যালকাইন হয়, অ্যালডিহাইড হয়, কিটোন হয়, জৈব অ্যাসিড হয়, সবগুলো আমরা দেখেছি যে অ্যালকেনের নামের শেষের ই বাদ দিয়ে যদি ওইক অ্যাসিড যুক্ত করি তাহলে তাকে আমরা জৈব অ্যাসিড বলি। যেমন ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তোমাদের বইয়ে জৈব অ্যাসিডের একটা প্রিপারেশন দেওয়া রয়েছে, প্রিপারেশনটা কিন্তু এক ধাপে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা এক ধাপে ঘটে না, বিক্রিয়াটা কিন্তু দুই ধাপে ঘটে। সেটা প্রথমে দেখো বলছে কি, ইথানলের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। কিন্তু প্রথমে আমাকে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জায়মান অক্সিজেনটা তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি বিক্রিয়া এক ধাপে দেখাও তাতেও কোনো প্রবলেম নেই, অথবা তোমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে রাখো, পরে ওই জায়মান অক্সিজেন আবার যদি অ্যালডিহাইড, যে কোনো একটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করো তাহলেও তোমরা অ্যাসিড পাবে। তোমাদের বইয়ে যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে প্রস্তুতিটা, সেটা হচ্ছে অ্যালডিহাইডের প্রিপারেশন আমরা আগে শিখে এসেছি। এই অ্যালডিহাইডের সাথে জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেনটা আসবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, এর সাথে যুক্ত থাকবে সালফিউরিক অ্যাসিড। তখন কি হবে, এই যে এখানে CHO আছে কিন্তু আমাকে অ্যাসিড বানাতে হবে, অ্যাসিড বানাতে গেলে আমার প্রয়োজন হচ্ছে COOH। COOH যেহেতু এখানে একটা ও আছে, আরেকটা ও আমাকে নিতে হবে, যে কারণে এই জায়মান অক্সিজেনটা প্রয়োজন। কারণ অক্সিজেন কখনো কিন্তু শুধু ও এই আকারে তুমি পাবে না, অর্থাৎ পরমাণু আকারে শুধু পাবে না, অবশ্যই অক্সিজেনকে অণু হতে হবে, অর্থাৎ O2 না হলে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু আমার একটা অক্সিজেন প্রয়োজন, এই জন্যই যেখানে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন প্রয়োজন, তখনই আমাদের এই জায়মান অক্সিজেন বা জায়মান হাইড্রোজেন ইত্যাদি তৈরি করে নিতে হয়। তখন আমরা একটা বিক্রিয়া কী পেলাম, CH3COOH অ্যাসিডটা পেয়ে গেলাম। এইটা হচ্ছে একটা বিক্রিয়া, আমরা কিভাবে অ্যাসিড পেতে পারি। এছাড়াও আরও কিছু বিক্রিয়া আছে যেগুলো থেকে আমরা অ্যাসিড পেতে পারি, এরকম একটা বিক্রিয়া আমি তোমাদেরকে দেখাবো। একটু খেয়াল রেখো, মানে একদম যে তোমাদের লিখতেই হবে এমন না, কখনো কখনো ওই যে বললাম ভুলে গেলে, একটা প্রিপারেশান শিখলে একটা ভুলে গেলে আর লিখতেই পারবে না, কিন্তু দুইটা শিখে থাকলে তোমরা পরবর্তীতে ওইটা লিখতে পারবে। এই জন্য আমি আরেকটা বিক্রিয়া তোমাদের দেখাচ্ছি, একটু খাতায় বা বইয়ে লিখে রেখো। সেটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড থেকে, নাইট্রাইল বা সায়ানাইড থেকে কিভাবে আদ্র বিশ্লেষণ করে আমরা অ্যাসিড পেতে পারি। প্রথমে নিতে হবে মিথাইল ক্লোরাইড, এর সাথে বিক্রিয়া করতে হবে পটাশিয়াম সায়ানাইড। বিক্রিয়া করলে আমরা পাবো হচ্ছে মিথাইল সায়ানাইড। এবার দেখো এখানে কার্বন সংখ্যা ব্যালেন্স করার জন্য, কার্বন এবং হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এখানে হাইড্রোজেন আছে হচ্ছে তিনটা, এখানেও হাইড্রোজেন আছে তিনটা, কার্বন একটা একটা, কিন্তু কার্বন এখানে সায়ানাইড একটা মূলক যুক্ত হয়েছে, ব্যালেন্স না করলেও হবে। এরপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিতে হবে,
আর দিতে হবে 4 অণু পানি। বিক্রিয়াটা একটু খাতায় লিখে রেখো তোমরা, এটা যখন আমরা বিক্রিয়া করব তখন আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাসিড। এই বিক্রিয়াটা তোমরা একটু লিখে রাখবে যে অ্যাসিড দুইভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে অ্যালডিহাইড থেকে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা ইথানয়িক অ্যাসিড পেতে পারি। আরেকভাবে ইথানয়িক অ্যাসিড পেতে পারি সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করি, তখন মিথাইল সায়ানাইড তৈরি হবে। এরপরে মিথাইল সায়ানাইডকে যদি আবার সালফিউরিক অ্যাসিড এবং পানির মিশ্রণ হতে হবে, কারণ সালফিউরিক অ্যাসিডটা তো অনেক কনসেন্ট্রেট থাকে, সেটাকে কিছুটা হালকা বা লঘু করে নিতে হবে, ডাইলুট করে নিতে হবে, এই জন্য কিছু পরিমাণে পানির সাথে মেশানো হয়। মেশালে আমরা অ্যাসিডটা পেয়ে যাব। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এইখানে যে পটাশিয়াম সায়ানাইডটা ব্যবহার করা হয়েছে না, এটা হচ্ছে সব থেকে বিষাক্ত কেমিক্যাল। পটাশিয়াম সায়ানাইড এতটাই বিষাক্ত, এটার একটা ইতিহাস আছে তোমাদেরকে একটু বলে রাখি, এতটাই বিষাক্ত যে মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা দিয়ে আমরা সাধারণত স্বাদ গ্রহণ করি, জিহ্বায় দেওয়ার সাথে সাথে আর কোনো কিছু কেউ বলতে পারবে না, সাথে সাথে মারা যায়। এটার স্বাদ আবিষ্কার করার জন্য বেশ কিছু বিজ্ঞানীরা মারা গিয়েছেন, এবং সবশেষে যে দুইজন বিজ্ঞানী স্বামী স্ত্রী ছিলেন, ওনারা দুইজন ইয়ে করেছে যে আমরা একটা অক্ষর লিখে যাব অন্তত। আগের কিছু বিজ্ঞানীরা লিখে গেছে এস, লিখে গেছে তে এস তে সাওয়ারও হয়, এস তে সুইটও হয়, অর্থাৎ টকও হয় মিষ্টিও হয়, কিন্তু আসলে কি, তারপরে যদি একটা অক্ষর লিখে দিতে পারতো তাহলে হয়তো বুঝতে পারতো যে এটা আসলে টক নাকি মিষ্টি। তো পরবর্তীতে ওনারা স্বামী স্ত্রী চেষ্টা করলেন যে কিভাবে এটার স্বাদটা আবিষ্কার করা যায়। পরে ওনারা দুজন খাতা কলম নিয়ে রেডি আছে যে একজন শুধু পরের অক্ষরটা লিখবে, কিন্তু মানে ভাগ্যের কি পরিহাস, ওনারা জাস্ট মুখে দিয়ে দুজনই আবার শুধু ওই এসটাই লিখে গেছেন। এরপরে আর কোনো বিজ্ঞান, হ্যাঁ বলো। আচ্ছা, এরপরে সালাম দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, এত পরে কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সত্যি একটু লেট হয়ে গেছে। 10টা বাজে তাও উঠতে লেট হয়ে গেছে, এ কথা বললে হবে? সামনে না পরীক্ষা চলে আসবে তখন। আচ্ছা যাই হোক, তখন থেকে আর কোনো বিজ্ঞানীরা সাহস করতে পারেননি এই অ্যাসিডের স্বাদ আবিষ্কার করতে, অর্থাৎ যতগুলো এই রাসায়নিক যৌগ এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে সবগুলোরই মোটামুটি স্বাদ আবিষ্কার হয়ে গেছে, কিন্তু এই পটাশিয়াম সায়ানাইডের স্বাদ এখনো কেউ বলতে পারেন না, এটা এতটাই বিষাক্ত। তো এইটা দিয়ে বিক্রিয়া ঘটানো হয়, তার মানে বুঝতেই পারছো বিক্রিয়াটা অনেক মারাত্মক, এবং বিক্রিয়াটা ঘটানো হয় বেশ কিছু সিস্টেম অনুসারে, যেটা যেন এটার কোনো একটু মানে ধোঁয়া যেন নিজেদের ভিতরে না আসে, কারণ তোমরা যখন, হ্যাঁ বলো। মিস, সোডিয়াম সায়ানাইডও কি এরকমই না বিষাক্ত? না না, সোডিয়াম সায়ানাইড অতটা না, তবে সায়ানাইড যুক্ত যৌগ সবগুলোই বিষাক্ত, কিন্তু সোডিয়াম সায়ানাইডটা তুলনামূলক একটু কম, পটাশিয়াম সায়ানাইডটা বেশি, মানে মারাত্মক পর্যায়ে। এবং তোমরা যখন অনার্সে উঠবে, তোমাদের অনার্সে যদি কেমিস্ট্রি লেভেল মানে রিলেটেড পড়াশোনা তোমরা করো, তোমাদের ল্যাবে একটা প্র্যাকটিক্যাল আছে যেখানে একটা সলিউশন ব্যবহার করতে হয়, হেনাস সলিউশন। তো এই হেনাস সলিউশনের মধ্যে খুবই কম পরিমাণে এই পটাশিয়াম সায়ানাইড যোগ করা থাকে, মানে খুবই কম পরিমাণে, 1-2 ফোঁটা হয়তো যোগ করা থাকে, কারণ বিক্রিয়া ঘটাতে এটা সাহায্য করে। তো আমাদের করতে দিয়েছে, আমরা ওইটা আবার টেস্ট পিপেট দিয়ে মুখ দিয়ে টেনে নিতে হয়, দাগ কাটা থাকে তো ওই দাগ পর্যন্ত নিতে হয়, তা আমরা ওইটা মুখ দিয়ে টেনে দাগ পর্যন্ত নিয়ে মানে বিকারে নিচ্ছি। সাধারণত ল্যাবে, ল্যাবের যে বয়গুলো থাকে ওরা থাকে, স্যারেরা হঠাৎ হঠাৎ করে আসেন একটু দেখতে, তো স্যার হঠাৎ করে এসেছেন, এসে বলতেছে কি করতেছো তোমরা? আমরা বললাম স্যার আমরা হেনাস সলিউশন দিয়ে এটা পরীক্ষা করতেছি, তোমরা এটা মুখ দিয়ে টানতেছো? আমরা বললাম যে স্যার আমাদের তো তাই বলেছে। স্যার কি খেপা, মানে অন্যরকম রাগারাগি করতেছিলেন,
ওয়ার্ড বয় যারা ছিল তাদের উপরে যে এমনিতেই তো মেয়েদের অনেক প্রবলেম, তার উপরে তুমি এটা ওদের মুখ দিয়ে টানাচ্ছ, মানে কতটা ডাইলুট। তারপরেও স্যার বলতেছে যে এটা যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। এরকম কেমিক্যাল বেশ কিছু আছে যার মধ্যে থেকে পটাশিয়াম সায়ানাইডটা হচ্ছে সব থেকে মারাত্মক। যেহেতু আমরা কেমিস্ট্রি করছি তাই কোনগুলোর কি সাইড ইফেক্ট এগুলো আমাদের জেনে রাখা দরকার, কারণ কখনো যদি এগুলো চোখের সামনে কাউকে দেখি বা ইয়ে করে, যেন এইটা সম্পর্কে আমরা সাবধান করতে পারি যে এই অ্যাসিডটা আসলে কতটা মারাত্মক। আচ্ছা, এরপরে ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম জানবো। রাসায়নিক ধর্ম বলতে এটা অ্যাসিড, সেটা তুমি দেখে বুঝতে নাম দেখে বুঝতে পারতেছ, অ্যাসিড মানেই হচ্ছে এটা অম্ল ধর্ম প্রদর্শন করবে। অম্ল ধর্ম প্রদর্শন করলে কি দেখে আমরা বলবো যে এটা অ্যাসিড বলতো? অ্যাসিড আমরা কেন বলি, কি করলে তাকে আমরা অ্যাসিড বলি, বলতে পারবে কেউ? চেষ্টা করো অন্তত কেউ, যে অ্যাসিড এটাকে কেন বলছি? পারবে না কেউ বলতে? না পারলেও বলো যে পারবো না। হাইড্রোজেন আয়ন থাকলে? হ্যাঁ, গুড। কে বললে, রোল কত বলো, তোমার রোলটা বলো কত? ছয়। ছয়, নাম কি? কাজী আরিশা। আচ্ছা কাজী আরিশা, তোমাকে অনেক ধন্যবাদ। এটা সবাইকে রেসপন্স করতে হবে লাইভ ক্লাসের, কিন্তু এটাই মজা, তোমরা যেটা বুঝবে না জিজ্ঞেস করবে, ভয় পাওয়ার কোনো কারণে যে ভুল হলে হবে, ভুল হলে তো ভালোটা শিখতে পারবে, ঠিকটা শিখতে পারবে। তাহলে অ্যাসিড হতে গেলে অবশ্যই তার মধ্যে একটা এইচ থাকতে হবে, যেন পরবর্তীতে আয়নিত করলে এইচ প্লাস আয়নটা দিতে পারে। যেমন এই যে অ্যাসিডিক অ্যাসিড, এটাকে আমরা অ্যাসিড কেন বলছি, কারণ একে যখন আমি পানিতে আয়নিত করব তখন কি করবে, এই হচ্ছে অ্যাসিডেড মাইনাস হবে, প্লাস হচ্ছে এইচ প্লাস হবে। এই যে এইচ প্লাস আয়নটা দিচ্ছে এই জন্য এটাকে অ্যাসিড বলতেছি। যে কোনো অ্যাসিড তুমি করো, সালফিউরিক অ্যাসিডকে করো, এরা সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এরা খুবই স্ট্রং, তো স্ট্রং হওয়ার কারণে এরা সহজে আয়নিত হয় না, তারপরেও যদি আয়নিত হয় তখন এরা এই সালফেট আয়ন, আর হচ্ছে যেহেতু হাইড্রোজেন দুইটা আছে তাই টু এইচ প্লাস আয়ন দিবে। বুঝতে পেরেছো? এরপর মনে থাকবে সবার যে কেন আমরা এটাকে অ্যাসিড বলি। রেসপন্স করো, সবাই রেসপন্স করো। হ্যাঁ, মনে থাকতে হবে। হ্যাঁ, মনে থাকতে হবে যেন এইচ প্লাস আয়ন দিলে আমরা বলবো তাকে অ্যাসিড, তবে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা সহজেই আয়নিত হয়, কিন্তু সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা হচ্ছে একটু স্ট্রং অ্যাসিড, যার কারণে এরা একটু আয়নিত হতে সময় নেয়। যেহেতু এটা খুব তাড়াতাড়ি আয়নিত হতে পারে এই জন্য এটাকে দুর্বল অ্যাসিড বলে। আচ্ছা, অ্যাসিডগুলো সাধারণত আরেকটা চেনার উপায় যে এটা যে অ্যাসিড কিভাবে বুঝবো, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলো তো? সবাই পারবে আমি জানি, পানি ও লবণ। লবণ আর পানি। লবণ আর পানি। তাহলে ধরো আমি যে অ্যাসিডটা তৈরি করলাম যে অ্যাসিডিক অ্যাসিড, একটা ক্ষারের নাম বলো। একটা ক্ষারের নাম বলো, মনে পড়ছে না একটা ক্ষারের নাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো কিছুই হতে পারে। তাহলে এটা বিক্রিয়া করে তৈরি করবে কি, একটা লবণ তৈরি করবে। লবণ হচ্ছে পৃথিবীতে অসংখ্য, কিন্তু খাবার লবণ কিন্তু আমরা শুধু এই যে সোডিয়াম ক্লোরাইডটাই ব্যবহার করি, এটাও কিন্তু একটা লবণ। এটার নাম কেউ বলতে পারবে, নামটা কি? সোডিয়াম ইথানয়েট। হ্যাঁ, এর নাম। তাহলে অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট লবণ আর পানি তৈরি করলো, এই জন্য এটাকে আমরা অ্যাসিড বলি। এবার এই যে অ্যাসিডিক অ্যাসিড, এই অ্যাসিডিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে বলো তো? সবাই পারবে আমি জানি, ভিনেগার। ভিনেগার বলে। ভিনেগার আমরা কি কি কাজে ব্যবহার করি? খাদ্য সংরক্ষণ। বিশেষ করে কোন কাজে বলতো?
আচার বানানোর আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আচার সংরক্ষণে সাধারণত আমরা ভিনেগার ব্যবহার করি, কেননা আচারে বেশিরভাগ সময় ছত্রাক বেশি অ্যাটাক করে, ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদি বেশি জন্মায়। এর কারণে আমরা যদি কিছু পরিমাণে ভিনেগার দিয়ে রাখি, দেখো কত কম পরিমাণে, 4 থেকে 10%, আর বাকি 90%ই পানি থাকে, তারপরেও এটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি জন্মাতে দেয় না, মানে তার বিরুদ্ধে কাজ করে। তাহলে যদি কনসেন্ট্রেট অ্যাসিটিক অ্যাসিড হয়, অর্থাৎ পুরোটাই অ্যাসিড হয়, তখন কিন্তু এটা পুরোটাই পুড়ে ফেলবে। ল্যাবে কখনো কাজ করতে গেলে অ্যাসিড পড়লে দেখবে সাথে সাথে, জামায় পড়লে জামাটা ফুটো হয়ে যাবে, শরীরে পড়লে শরীরের উপরে প্রথমে লাল হবে, এরপর আস্তে আস্তে ওইটা চামড়াটা উঠে যেতে পারে, এমনকি ক্ষত হয়ে মাংসটাও অনেক সময় হয়ে যায় যখন কনসেন্ট্রেট কোনো কিছু হয়। এই জন্য ল্যাবে যখন আমরা কনসেন্ট্রেট অ্যাসিড নিয়ে কাজ করি, সাধারণত দেই না, স্টুডেন্টদের হাতে দেওয়া হয় সাধারণত ডাইলুটগুলো। কখনো যদি কনসেন্ট্রেট দরকার হয়, অবশ্যই এটাকে কি করতে হবে, তোমাকে বেশি পরিমাণে পানি নিয়ে তার মধ্যে কনসেন্ট্রেট অ্যাসিডটা দিতে হবে। দিলে ওই পানির সাথে 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 মিশে যায়, হাইড্রোজেন আয়নগুলো আস্তে 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 করে বিক্রিয়া করে পুরো পানির সাথে মিশে যাবে। আচ্ছা, এরপরে আমাদের, দেখো তোমাদের বইয়ে একটা টপিকস রয়েছে 279 পৃষ্ঠা, হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং সবশেষে জৈব অ্যাসিড পেতে পারি। এখানে দেখো শুধুমাত্র কথায় লেখা রয়েছে, কিন্তু বিক্রিয়াগুলো দেয়া নেই। বিক্রিয়াগুলো কি আমি লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে, নাকি তোমরা নিজেরাই সংকেত দেখে বিক্রিয়া লিখে নিতে পারবে, কোনটা? দিলে সুবিধা হবে, কারণ এখানে হচ্ছে পুরো বাংলা কথা লেখা, যেমন আমরা ছোটবেলায় লিখেছি যে বাংলায় লিখো, কথায় লিখো, সংখ্যায় লিখো, এরকম আর কি। তো এখানে বলেছে সূর্যালোকের উপস্থিতিতে, তার মানে ফোটন, সূর্যের আলো, এইচ নিউ বলে যেটাকে, এটার উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত মানে বুঝছো কোনটাকে বলি বলো তো, সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন একটা নাম বলো, কোনগুলোকে সম্পৃক্ত বলি? সিঙ্গেল বন্ধন থাকলে, ক্লাসে মনোযোগী হতে হবে, এগুলো কিন্তু আগে পড়েছি। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যেগুলো সিঙ্গেল বন্ধন, অর্থাৎ অ্যালকেন, আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, এগুলো হচ্ছে অসম্পৃক্ত, যাদের মধ্যে ডাবল অথবা ট্রিপল বন্ধন বিদ্যমান। তাহলে বলেছে যে সূর্যালোকের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, তাহলে কি হবে, ধরো একটা অ্যালকেন নিলাম, সেটা হচ্ছে মিথেন। এটা কার সাথে বিক্রিয়া করতে বলেছে, হ্যালোজেনের সাথে। তো হ্যালোজেনের একটা মৌল আমি নিলাম হচ্ছে ক্লোরিন, এক ক্লোরিনের অণু নিলাম, নিলে এটা বিক্রিয়া করে তৈরি হবে হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে বলেছে দেখো যে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হলো, তাহলে এটা অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ মিথাইল ক্লোরাইড। এরপরে এই মিথাইল ক্লোরাইড কি করবে, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে এরপরের বিক্রিয়া যেটা, এটা ধরো আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম, 1 নম্বরেরই এটা হচ্ছে সাব পয়েন্ট। আচ্ছা, এটাকে আমি 1 লিখি, এটা 1 লিখি, 1-এর এটা 1 গেল, এরপরে 2, দেখো প্রত্যেকটা দাঁড়ির পরে আলাদা আলাদা একটা করে বিক্রিয়া, এই জন্য আমি সাব পয়েন্ট হিসেবে দেখাচ্ছি। প্রথমে গেল সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ এইচ নিউ, এটাকে নিউ বলে, হ্যাঁ, সূর্যরশ্মি বা ফোটন বা সূর্যালোকের আলো আর কি, একসাথে বললে যেটা দাঁড়ায়, এটা হচ্ছে মিথেনের সাথে বিক্রিয়া করলো, কে, ক্লোরিন, বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। পরের বার বলেছে কি, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকেন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। অ্যাকচুয়ালি ওখানে হাইড্রোজেন ব্রোমাইড নয়, ব্রোমিনের সাথে হবে, ওইখানে একটু ভুল লেখা আছে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। তোমরা কেউ হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত বলতে পারবে? না পারলেও বলতে হবে যে পারবো না। আচ্ছা, H2O2, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। কি হলো, একটা অ্যালকিন হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করলো, কিসের উপস্থিতিতে, এখানে প্লাস দিয়েও ব্রোমিন লিখতে পারো অথবা এখানেও ব্রোমিন লিখতে পারো। এখানে প্লাস দিয়ে যদি লিখো তাহলে বেশি বেটার হবে, আমি এখানে প্লাস দিয়ে ব্রোমিন লিখে তারপরে
এখানে উপস্থিতিতে কার হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে তৈরি হবে কি CH3, ডাবল বন্ধনটা ভেঙে যাবে, যে সিঙ্গেল বন্ধন হবে আর একটা ব্রোমিন এখানে যুক্ত হবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে আর একটা ব্রোমিন থেকে যায়, সেটা মিলে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে। এটা গেল 2 নম্বর লাইনের। 3 নং যেটা আছে দেখো, এগুলো সব কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে, আমি এই অধ্যায় শেষ হলে একটা পরীক্ষা নিব তোমাদের, হতে পারে গুগল ফর্মে অথবা এই জুমে পরীক্ষা নিব, আমি স্ক্রিনে প্রশ্ন দেখাবো, তোমরা ভিডিও অন করে পরীক্ষা দিয়ে আমাকে ওই পেজগুলোর ছবি তুলে স্ক্যান করে মেল করবে। মেল করতে পারো তোমরা? তোমরা কি মেল করতে পারো, ইমেল করতে পারো? হ্যালো, আচ্ছা যারা পারো তারা তো ওকে, যারা পারো না তারাও চেষ্টা করবে মেল করা শিখা। মেল করা কিন্তু খুবই সিম্পল, আমি একটা পরীক্ষা নেব এই অধ্যায় শেষ হলে, রিটেন পরীক্ষা নেব, যেটা তোমরা পরীক্ষা দিয়ে ছবি তুলে ছবিটাকে স্ক্যান করে মেল করবে আমাকে, আমি ওইটা চেক করে তোমাদেরকে আবার রেজাল্ট পাঠাবো। আচ্ছা 3 নম্বর যেটা, নাবিলা তুমি আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়েছো, নাবিলা মিস নিয়েছি স্ক্রিনশট, আচ্ছা পরে পাঠিয়ে দিও, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো কি বলেছে, অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, অ্যালকাইল হ্যালাইড মানে ধরো মিথাইল ক্লোরাইড, কার সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি অ্যালকোহল বলেছে, তার মানে মিথানল, আর সাথে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। এই কয়েকটা লাইনের মধ্যে দেখো কতগুলো বিক্রিয়া বিদ্যমান। এরপরে কি বলেছে, উৎপন্ন যে অ্যালকোহল হলো, অর্থাৎ এই যে মিথাইল মিথানল তৈরি হলো, এই মিথানল কি করবে, শক্তিশালী জারক দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড অথবা কিটোন হবে, এরপরে পরবর্তীতে জৈব অ্যাসিড হবে, কিভাবে একটু আগে আমি দেখিয়েছি। 3 নম্বরটা গেল, আমি উপরের 2টা মুছে দিচ্ছি। 5টা লাইন আছে, 5টা লাইনে 5টা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো তোমাদের জানা খুব দরকার। আচ্ছা এরপরে 4 নং দেখো, 4 নং-এ দেওয়া রয়েছে এই মিথানল বিক্রিয়া করবে কার সাথে, পটাশিয়াম ডাইক্রোমের আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এখানে যোগও দিতে পারো কমা দিয়েও লিখতে পারো কোনো সমস্যা নেই, তখন তৈরি হবে হচ্ছে আমার অ্যালডিহাইড। পরবর্তীতে 5 নম্বরে কি হবে, এই এখানে অ্যালডিহাইডও তৈরি হতে পারে, আরেকটা কিন্তু যোগ তৈরি হতে পারে, সেটা হচ্ছে কিটোন CH3CO CH3, এটাও তৈরি হতে পারে, তখন ব্যালেন্স করার জন্য আমার এই পাশেও 2 দিতে হবে, যখন আমরা কিটোন আলাদাভাবে তৈরি করব, যেহেতু আমরা অ্যালডিহাইড অথবা কিটোন বলছি এই জন্য একটাই তৈরি করছি। পরবর্তীতে কি হবে, এই অ্যালডিহাইড কি করবে, আবার পুনরায় যে বিক্রিয়াটা একটু আগে আমরা দেখালাম জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে, এই হচ্ছে পুরো বিক্রিয়াটা। অর্থাৎ 279 পৃষ্ঠার যে 1 নং পয়েন্ট দিয়ে লেখা রয়েছে বিক্রিয়াগুলো, এই সব বিক্রিয়াগুলো হচ্ছে এটা। বুঝতে পেরেছো তোমরা? জি মিস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে 2 নম্বরে দেখো দেওয়া রয়েছে, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 বায়ুচাপে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। অ্যালকোহল উৎপন্নের বিক্রিয়া যখন আমরা করিয়েছি তখন ওখানে দেখিয়েছি, আর এগুলো ডিটেলস তোমাদের নেই, এজন্য এগুলো তোমরা জাস্ট একটু জেনে রাখবে। এরপরে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিডের ব্যবহার যেগুলো আছে বইয়ে, আমি একটু বইয়ের পেজটা শো করার চেষ্টা করি, তাহলে তোমরা ওগুলো একটু দেখে নিতে পারবে।
এই যে এখানে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিডের যে ব্যবহার, অ্যালকোহল কি কি কাজে ব্যবহার করা হয়, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে। দেখো রেক্টিফাইড স্পিরিট, এটার সংজ্ঞা আসে যে রেক্টিফাইড স্পিরিট কি, তখন তোমাদেরকে বলতে হবে যে ইথানলের 96% জলীয় দ্রবণকে, তার মানে 100% পড়তে আরও 4% দরকার, সেই 4%টাই হচ্ছে পানি। ম্যাক্সিমাম বইয়ে লেখা থাকে হচ্ছে 95.6, আর হচ্ছে 4.4% জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্পিরিট বলে, কিন্তু এখানে সরাসরি 96 বলা আছে, অ্যাকচুয়ালি কিন্তু 96 নয়, 96-এর চেয়ে কম থাকে, অর্থাৎ 95.6 প্লাস হচ্ছে 4.4% পানি, ইথানল আর পানির এই মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলে, এটা সংজ্ঞা হিসাবে আসে। এরপরে মিথিলেটেড স্পিরিট কাকে বলে, এগুলো সংজ্ঞা হিসাবে তোমরা একটু জেনে নিবে। এখানে একটা প্রক্রিয়ার নাম দেখো উল্লেখ করা আছে, ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন মানে হচ্ছে স্টার্চ হচ্ছে, যেমন আমরা যেগুলো খাই চাল গম আলু ভুট্টা, এগুলোকে গাজন হচ্ছে একটা প্রক্রিয়া, যেটাকে ইংরেজিতে ফার্মেন্টেশন বলে। এই প্রক্রিয়ায় এইগুলোকে একসাথে দীর্ঘদিন রেখে চাল বা গম বা আলু, তুমি দেখো ভাতটাকে যদি রান্না করে একদিন যদি ওইটাকে বাহিরে রেখে দাও, তাহলে দেখবে ভাতটা ঘেমে, ভাতটা পচে কেমন জানি একটা গন্ধ বের হয়, তার মানে কিন্তু এটা অ্যালকোহলে পরিণত হয়, যার কারণে পান্তা খেলে অনেকেরই কিন্তু ঘুম পায়, ঘুম পাওয়ার কারণ হচ্ছে ওখানে অ্যালকোহল তৈরি হয়। বা এই যেগুলো এগুলো যেগুলো আলু ভুট্টা যেগুলো আছে সবগুলোই, এগুলো যদি ভেজা বা রান্না অবস্থায় একদিন বা দুই দিন রেখে দাও, সেগুলো দেখবে নরম হয়ে যাবে, যার মানে ওখানে হচ্ছে গাজন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, এবং ওই গাজন প্রক্রিয়ায় এই শর্করা জাতীয় খাবার থেকে বা স্টার্চ থেকে কি হবে অ্যালকোহল তৈরি হয়, যার কারণে ওগুলো খেলে কিন্তু আমাদের ঘুম পায়, মানে হালকা নেশার তৈরি করে। নেশা জাতীয় দ্রব্য খেলে যেমন অনেক নেশা হয়, এগুলো অল্প পরিমাণে নেশা হয়, যার কারণে আমাদের একটু ঘুম পায়। এই হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। এরপরে অ্যালডিহাইড, দেখো অ্যালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়ায় প্লাস্টিক তৈরি করা হয়। এখানে ডেরলিনের একটা পলিমারের কথা বলা আছে, আগামী দিন আমি তোমাদের এই ডেরলিনের পরিমাণের পলিমারের একটা সংকেত আছে, সেই সংকেতটা কীভাবে তৈরি করা হয় এবং বিক্রিয়াটা কী এটা লিখে দিব, কারণ আজকে বেশি আর সময় নেই, লিখতে গেলে লেখা শেষ হবে না। এরপরে তোমরা জৈব অ্যাসিড কী কী কাজে ব্যবহার করা হয় সবগুলোই দেখবে। আগামী ক্লাসে আমি তোমাদের পলিমারটা নিয়ে আলোচনা করব। পলিমারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই পলিমার আমরা যে যত কিছু এই যে ছোট ছোট জিনিস থেকে বড় জিনিস, যেমন যদি উদাহরণ হিসেবে প্রথমে আমি বলি পলিথিনের কথা, এই পলিথিন কিন্তু আমরা যে পাচ্ছি এটা কিন্তু একটা পলিমার, কিন্তু এটা তৈরি হয় কি থেকে, এটা কিন্তু তৈরি হয় ইথিলিন বা ইথিন থেকে, আমরা যে অ্যালকিন শিখেছি সেই অ্যালকিনের ইথিন থেকে পলিমারকরণ বিক্রিয়ায় পলিথিন পাওয়া যায়। যা আর এই পলিথিনটা কিন্তু এতটাই মারাত্মক পরিবেশের জন্য যে একটা পলিথিন মাটির নিচে চাপা থেকে প্রায় 300 থেকে 350 বছর লাগে পচতে, বুঝতে পারছো কতটা মারাত্মক এটা, 300 থেকে 350 বছর লাগে এটা পচে মাটির সাথে মিশতে। আর আমাদের দেশে যে পরিমাণে পলিথিন ব্যবহার করা হয়, এই জন্যেই কিন্তু আমাদের দেশে গরমের পরিমাণ বেশি, কারণ হচ্ছে এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরিত হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করছে প্রকৃতিকে উত্তপ্ত করতেছে, উত্তপ্ত করে মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসগুলো বেশি তৈরি হচ্ছে, যার কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবী উত্তপ্ত হচ্ছে, এবং এটা হতে হতে একসময় কী হবে, অনেক বেশি যখন উত্তপ্ত হয়ে যাবে তখন আমাদের যে বরফগুলো আছে সমুদ্র অঞ্চলে, যে বরফগুলো থাকে এগুলো গরমের কারণে বরফ গলে যাবে, বরফ গলে গেলে একসময় আমাদের নিম্ন অঞ্চলগুলো বিশেষ করে সমুদ্র উপকূলে এলাকাগুলো একসময় ডুবে যাবে, এটা আজ থেকে 20 বছর পরেও হতে পারে আরও পরেও হতে পারে, কিন্তু একসময় হবে। আর আমাদের ঢাকাতে বিশেষ করে দেখো গাছপালা নেই বললেই চলে, যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার মতো গাছপালা কিন্তু প্রকৃতিতে নেই। আবার গাছপালা যে অক্সিজেন আমাদেরকে তৈরি করে দিবে যেটা আমরা নিঃশ্বাসের সাথে নিব, সেটারও পরিমাণ কম, যার কারণে কিন্তু আমাদের অনেক রোগ,
বিভিন্ন সময় আমরা হাঁপানিতে ভুগছি, কারো শ্বাসকষ্ট, এমনিতে শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এসবগুলো কিন্তু তৈরি হচ্ছে পরিমিত পরিমাণে পিওর অক্সিজেনের অভাবে। অক্সিজেন যদিও প্রকৃতিতে মোটামুটি আছে, কিন্তু এই যে অন্যান্য গ্যাসের পরিমাণ বা অন্যান্য দূষণের পরিমাণ এত বেড়ে গেছে যে ওই পিওর অক্সিজেনটা আর আমরা পিওর রূপে পাচ্ছি না। কিছুদিন আগে যখন করোনা শুরু হওয়ার 2-3 মাস পরে খবরে কিন্তু প্রায় দেখাতো যে হচ্ছে প্রকৃতিতে অন্যান্য দূষিত পদার্থের পরিমাণ কমে গেছে। কারণ কি হতো, সেই সময় যানবাহন কম চলতো, মানুষ কম বাইরে বের হতো, যার কারণে প্রকৃতি নতুনভাবে কিন্তু সেজে উঠেছিল, যেখানে অক্সিজেনটা পিওর হিসেবে পাওয়া যাচ্ছিল। কিন্তু যেই আবার লকডাউন খুলে দেওয়া হলো, মানুষ আবার বাইরে যাওয়া শুরু করলো, তখন কিন্তু আবার প্রকৃতি সেই আগের অবস্থায় ফিরে এসেছে। পরশু দিন খবরে দেখলাম যে যে পরিমাণে দূষণ করোনার আগে ছিল, এখন আবার সেই পরিমাণে ফিরে এসেছে। তার মানে মাঝখানের এই সময়টা শুধু একটু ভালো ছিল। তার মানে দিন যত যাচ্ছে তত কিন্তু প্রকৃতিতে এই পিওর অক্সিজেনের অভাব হচ্ছে, যার কারণে কিন্তু মানুষ দেখবে অল্প বয়সেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হঠাৎ করে শুনবে, দেখো যে ভালো মানুষ, কোনো অসুখ নেই, কিচ্ছু নেই, কি হলো, হার্ট অ্যাটাক হলো, কি হলো, কিডনি ফেলিওর হলো, কি হলো, স্ট্রোক করলো। এসবগুলো কিন্তু মেনলি আমরা এই যে ভেজাল খাবার খাচ্ছি এটা একটা, আর পিওর অক্সিজেনের অভাবে। তা আমরা যারা সচেতন নাগরিক, বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট, কেমিস্ট্রি পড়ি, কেমিস্ট্রির এই জিনিসগুলো জানি যে কোনটা করলে কি হবে বা এটা না করলে আমাদের উপকারটা কি, করলে অপকার কি, এই জিনিসগুলো যারা আমরা জানি, চেষ্টা করবে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার। বাসায় ধরো কোনো অনেকে কি করে, ময়লা পলিথিনে ইয়ে করে ফেলে দিল বাসার পিছনে, কিন্তু ময়লা কিন্তু নিয়ে যায়, তারপরে আমরা কিন্তু মনে করে দিলাম একটু ময়লা অল্প একটু ফেলে দিলাম, তাতে কি হলো, বাইরে বের হলে কিছু একটা খাচ্ছি, কলার খোসা বা কমলার খোসা ফেলে দিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু প্রকৃতি দূষিত হচ্ছে। এই কাজগুলো আমরা যারা কেমিস্ট্রি জানি বা সচেতন তারা এগুলো করব না। আগামী ক্লাসে তাহলে তোমাদের পলিমার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম আসসালাম। আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।